এসএসসি পরীক্ষা 2024 সালের রুটিন প্রকাশিত হয়েছে। 15 ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু। 15 ফেব্রুয়ারি বাংলা প্রথমপত্র পরীক্ষা। পরীক্ষার সময়সূচি হচ্ছে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। 18 ফেব্রুয়ারি রবিবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। 20 ফেব্রুয়ারি মঙ্গলবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। 22 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা। 25 ফেব্রুয়ারি রবিবার গণিত পরীক্ষা। 27 ফেব্রুয়ারি মঙ্গলবার ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা। 28 ফেব্রুয়ারি বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা। 29 ফেব্রুয়ারি বৃহস্পতিবার 8টি পরীক্ষা আছে, যার যেটা সেটা আর কি দেবে গ্রুপ সাবজেক্ট আর কি। তারপর 3 মার্চ রবিবার পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং ফিনান্স ও ব্যাংকিং পরীক্ষা। 5 মার্চ মঙ্গলবার রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ পরীক্ষা। 6 মার্চ বুধবার ভূগোল ও পরিবেশ পরীক্ষা। 7 মার্চ বৃহস্পতিবার জীববিজ্ঞান এবং অর্থনীতি পরীক্ষা। 10 মার্চ রবিবার বিজ্ঞান ও উচ্চতর গণিত পরীক্ষা। 11 মার্চ সোমবার হিসাব বিজ্ঞান পরীক্ষা। 12 মার্চ মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষার সময়সূচিও দেওয়া হয়েছে। 13 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষাগুলো সম্পন্ন করতে হবে এবং 27 মার্চের মধ্যেই প্রিন্ট কপি এবং ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্রাদি রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে। এই পরীক্ষাগুলো 10টা থেকে শুরু হবে এবং স্বশ পরীক্ষা কেন্দ্রে, অর্থাৎ যে কেন্দ্রে তুমি পরীক্ষাগুলো দিয়েছো সেখানেই ব্যবহারিক পরীক্ষা হবে। কিছু নির্দেশনাবলী দেওয়া আছে, সেই অনুযায়ী হচ্ছে পরীক্ষা সকলকে অংশগ্রহণ করতে হবে। যেমন পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষা স্বশ কেন্দ্র ভেন্যুতে অবস্থিত হবে। পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনর্নিরীক্ষার জন্য অনলাইন SMS-এর মাধ্যমে আবেদন করা যাবে। তো এরকম অনেকগুলো নির্দেশনাবলী দেওয়া আছে, তো সেগুলো মেনেই হচ্ছে তোমরা পরীক্ষা অংশগ্রহণ করবে। সকলের জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবে।